আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। কিছুদিন আগে বাইকা ডিফেন্সের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সেলজুক বাইরাক তার সংবাদ মাধ্যমকে জানান যে ইতিমধ্যে 10টি দেশ তার কোম্পানির সাথে কম্ব্যাট ড্রোন কেনার জন্য চুক্তি করেছে। এই 10টি দেশের তালিকায় কারা আছে চলুন দেখি। প্রিয় দর্শক, বাস্তব যুদ্ধক্ষেত্রে তুরস্কের বাইরে একটা TB2 এবং আঙ্কা UAV যে খেলা দেখিয়েছে তাতে বিশ্বের অনেক দেশই তুর্কি ড্রোন কেনার জন্য মোটামুটি সিরিয়াল দিয়েছে। তুরস্কই একমাত্র মুসলিম দেশ যারা উন্নত বিশ্বের সামরিক সরঞ্জাম রপ্তানি করে থাকে। দ্বিতীয় ও তৃতীয় বিশ্বের দেশগুলো ছাড়াও এবার তুরস্ক ইউরোপের উন্নত একটি দেশে তাদের তৈরি কম্ব্যাট ড্রোন রপ্তানির চুক্তি করেছে, সেটি হচ্ছে পোল্যান্ড। এই খবর অনেকেই হয়তো জানেন। গত 4 আগস্ট বাইকা ডিফেন্সের চিফ টেকনিক্যাল অফিসার সেলজুক বাইরাক তার গেবজে ইউনিভার্সিটির এভিয়েশন অ্যান্ড স্পেস সামিটে বক্তব্য দেওয়ার সময় মিডিয়াকে জানান যে ইতিমধ্যে 10টি দেশের সাথে তাদের চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী তারা এসব দেশে বিভিন্ন সংখ্যক বাইরাক তার TB2 আর্ম ড্রোন এক্সপোর্ট করবেন। চলুন এই 10টি দেশ কারা সেটি দেখি। নাম্বার 1, আজারবাইজান। তুর্কি কম্ব্যাট ড্রোনের প্রথম ফরেন কাস্টমার হল আজারবাইজান। আজেরি এয়ারফোর্স তাদের ক্রয় করা বাইরাক্তার TB2-র অ্যাকচুয়াল সংখ্যা পাবলিকলি প্রকাশ করেনি, তবে অনেকের অনুমান বর্তমানে তারা 36টি বাইরাক্তার অপারেট করছে এবং এগুলো দিয়ে তারা একটি যুদ্ধ জয় করেছে। নাম্বার 2, লিবিয়া। জাতিসংঘ স্বীকৃত গভর্নমেন্ট অব ন্যাশনাল অ্যাকর্ড বা GNA সরকার তুরস্ক থেকে অজ্ঞাত সংখ্যক বাইরাক্তার TB2 ক্রয় করেছে। নাম্বার 3, ইউক্রেন। প্রথম ইউরোপিয়ান দেশ হিসেবে ইউক্রেন তুরস্ক থেকে 6টি বাইরাক্তার TB2 ড্রোন কেনে। ইউক্রেনিয়ান এয়ারফোর্স পরে আরও 48টি UAV অর্ডার করেছে। দেশটি নৌবাহিনী অর্ডার করে 6টি ড্রোন, যার একটি ইতিমধ্যে ডেলিভারি দেওয়া হয়েছে। নাম্বার 4, কাতার আমির এয়ারফোর্স মোট 6টি বাইরাক্তার TB2 ক্রয় করেছে তুরস্ক থেকে। নাম্বার 5, পোল্যান্ড। প্রথম ইউরোপিয়ান ইউনিয়ন এবং ন্যাটো কান্ট্রি হিসেবে তুরস্ক থেকে বাইরাক্তার TB2 ক্রয়াদেশ প্রদান করে পোল্যান্ড। পোলিশ এয়ারফোর্স মোট 24টি বাইরাক্তার TB2 কিনছে। 2022 সাল থেকে এর ডেলিভারি শুরু হবে। নাম্বার 6, মরক্কো। কমিউনিস্ট বিচ্ছিন্নতাবাদীদের সাথে যুদ্ধরত রয়্যাল মরোকান এয়ারফোর্স 13টি বাইরাক্তার TB2 কেনার জন্য চুক্তি করেছে বাইকা ডিফেন্সের সাথে। নাম্বার 7, আলবেনিয়া। দ্বিতীয় ন্যাটো মেম্বার হিসেবে বাইরাক্তার TB2 ক্রয় করতে যাচ্ছে আলবেনিয়া। কমব্যাট UAV ক্রয়ের জন্য আলবেনিয়ান পার্লামেন্ট গত জুলাইতে 8 মিলিয়ন ইউরো বরাদ্দ দিয়েছে। নাম্বার 8, লাতভিয়া। থার্ড ন্যারো স্টেট হিসেবে সম্ভবত লাটভিয়া শীঘ্রই তুর্কি এই ড্রোন কিনবে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মাস মিডিয়াকে ইতিমধ্যে এ বিষয়ে ইঙ্গিত দেন। নাম্বার 9, ওমান। মধ্যপ্রাচ্যের তুলনামূলক কম আলোচিত দেশ ওমান যারা বাইরে একটা TB2 কেনার জন্য বাইকের কোম্পানির সাথে প্রাথমিক ঐক্যমতে পৌঁছেছে। নাম্বার 10, 10 নম্বর দেশটি কারা এ সম্পর্কে স্পষ্ট কোনো আইডিয়া পাওয়া যায়নি। কিছুদিন আগেও মনে করা হতো যে লিস্টের শেষে আছে পাকিস্তান, কিন্তু ইসলামাবাদ গত IDF মেলায় প্রেস ব্রিফিং করে জানিয়ে দেয় যে তারা টার্কিশ এরোস্পেস ইন্ডাস্ট্রি তৈরি আঙ্কা এস ড্রোনের ফুল ম্যানুফ্যাকচারিং লাইসেন্স ক্রয় করেছে। সুতরাং একই ক্যাটাগরিতে দুটি ভিন্ন ভিন্ন ড্রোন কেনার কোনো মানে হয় না। তাই বাইকা ডিফেন্সের সাথে বাইরাক্তার TB2 ক্রয়ের জন্য চুক্তি করা 10টি দেশের মাঝে শেষ চুক্তিকারী দেশকে তা নিয়ে বেশ ধোঁয়াশা দেখা দিয়েছে। সম্ভাব্য ক্যান্ডিডেট হিসেবে আছে কয়েকটি দেশের নাম, যেমন হাঙ্গেরি, সার্বিয়া, বুলগেরিয়া, কাজাখস্তান ও ইরাক। এখানে ইরাককে বাদ দেওয়া যায়, কারণ ইরাকি প্রতিরক্ষা মন্ত্রী কিছুদিন আগে এক TV প্রোগ্রামে স্পষ্ট করে বলেছেন যে তুরস্ক থেকে ইরাক শুধু ড্রোন কিনতে চায় না। ইরাকি আর্ম ফোর্সেস তুর্কি অ্যাটাক হেলিকপ্টার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, কমব্যাট ড্রোন, ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকেল সহ আরও কিছু অস্ত্র সরঞ্জাম কিনতে আগ্রহী। যেহেতু একাধিক ইকুইপমেন্ট কেনার প্ল্যান আছে, সুতরাং তাদের চুক্তি স্বাক্ষর করতে বেশ খানিকটা সময় লাগবে। তাছাড়া বাইরাক্তার TB2 কেনার জন্য তারা এখনও কোনো চুক্তি করেনি।
এদিকে তুরস্ক থেকে বাইরে একটা টিভি টু ক্রয় করা প্রতিটি দেশই প্রকাশ্য ঘোষণা দিয়ে তা জানিয়েছে। সার্বিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া ও কাজাখস্তান বাইরে একটা টিভি টু ক্রয় এখনও ফাইনালাইজ করেনি, কিন্তু সেলজুক বাইরে একটা স্পষ্ট বলেছেন যে তাদের কোম্পানি মোট 10টি দেশের সাথে চুক্তি করেছে এবং এই দেশগুলো কারা, জার্নালিস্টদের এমন প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন তিনি। মানে এখনই প্রকাশ করতে চান না, এর কারণ হয়তো চুক্তি স্বাক্ষরকারী দেশগুলো সবাই তা প্রকাশ্যে এখনই জানাতে রাজি নয়। এদিকে বেশ কয়েকটি সোর্স থেকে শোনা যাচ্ছে তুর্কমেনিস্তান আর্ম ফোর্সেস তুর্কি কম্ব্যাট ড্রোনের প্রতি বেশ আগ্রহী, বেশ কয়েকবার ইভ্যালুয়েশনও করা হয়েছে। কেউ কেউ বলছেন যে তুর্কমেন এয়ারফোর্স অলরেডি এগ্রিমেন্ট সাইন করেছে টিভি টু কেনার জন্য। এ থেকে আমার ব্যক্তিগত অনুমান যে লিস্টের 10 নম্বর দেশটি তুর্কমেনিস্তান হবার সম্ভাবনা 99%। তবে বাইরে একটা টিভি টু বা এরকম ব্যাটল টেস্টের কম্ব্যাট ড্রোন বাংলাদেশের খুবই প্রয়োজন। কেন এই প্রয়োজনীয়তা সেটি নিয়ে হবে আমাদের নেক্সট ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, স্টে অ্যালার্ট, স্টে অ্যাওয়েক অ্যান্ড স্টে সেফ। লাভ বাংলাদেশ, লং লিভ বাংলাদেশ।